গ্রাম মানে অপরূপ বাংলার প্রতিচ্ছবি, ছায়া ঢাকা, মায়া মাখা, স্নিগ্ধ সুন্দর নির্মল পরিবেশ। আহা, বুক ভরে নিঃশ্বাস নেওয়া যায়, কি প্রশান্তির মায়ায় ভরা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আর যে চঞ্চল ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি, শুভ সকাল। হে বন্ধুরা, সবাই কেমন আছেন? নিশ্চয় সবাই অনেক অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আমিও ভালো আছি। চলে আসলাম আরও একটি নতুন এপিসোড, নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে আড্ডা এবং গল্প করার জন্য। নিশ্চয় আপনারা অনেক অনেক ভালো আছেন। তো আজকের আমার ব্লগে থাকছে পুকুর থেকে টাটকা পাঙাশ মাছ ধরা এবং ইউনিক আনকমন পুঁইশাকের রেসিপি। পুঁইশাকের রেসিপি বলতে পুঁইশাকের ফুলুরির কথা বলতেছি। আপনারা হয়তো অনেকে অনেকভাবে পুঁইশাক খেয়েছেন, তো এভাবে কখনো খেয়েছেন কি? আশা করি রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তো সাথে থাকুন। আর রেসিপিটা শুরু করার আগে আমার যারা নতুন বন্ধু তাদেরকে স্বাগত জানাচ্ছি। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসুন, এবং সাবস্ক্রাইব করার সময় বেল নোটিফিকেশনটা অল করে দিবেন, যেন আমি ভিডিও ছাড়া মাত্রই আপনারা আমার সমস্ত ভিডিওর আপডেট সবার আগে পেতে পারেন। এবং একটা লাইক করবেন এবং কমেন্ট করবেন আপনার মূল্যবান মতামত। এবং ভিডিওটা যদি ভালো লাগে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। তো আর কথা নয়, দেখতে পাচ্ছেন পুকুর থেকে টাটকা পাঙাশ মাছ ধরা হলো, পাশে কত সুন্দর অর্গানিক আপনার এই যে কলার বাগান। গ্রাম মানে কিন্তু সব কিছু খুবই সুন্দর, ন্যাচারাল আর কি। কত সুন্দর, আহা, দেখতে মন চায়, যেন চোখ জুড়িয়ে যায়। তো এভরিওয়ান, এই যে চলে এসেছি আমার সেই স্পেশাল পুঁইশাকের ফুলুরি রেসিপিতে। তো এখানে আমি নিয়েছি এক কাপ পরিমাণ পোলার চাউল, এক কাপ পরিমাণ মসুর ডাউল। আর এখানে নিয়েছি একটা আস্ত আলু মাঝারি সাইজের, দুটো পেঁয়াজ, তিনটা রসুন, আর হচ্ছে সামান্য পরিমাণ হচ্ছে আদা পেস্ট করে নেব, এবং কিছু কাঁচামরিচ নিয়েছি। আর দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু পুঁইশাক পাতা আছে। তো পুঁইশাক পাতা এখানে আনুমানিক 225 গ্রাম মতো হবে। তো প্রথমে আমি রসুনটাকে কেটে প্রসেস করে নেব, খোসা ছাড়িয়ে সুন্দর করে পেস্ট করে নেব। তো অলরেডি আমার খোসা ছাড়ানো হয়ে গেছে রসুনের। এ পর্যায়ে আমি আদাটাকে খোসা ছাড়িয়ে নেব এবং একটা গ্রেটারের সাহায্যে পেস্ট করে নেব। আপনারা চাইলে কিন্তু এত সহজভাবে এভাবে আদার খোসা ছাড়াতে পারেন, এতে কিন্তু আপনাদের সময়টা অনেকাংশে বেঁচে যাবে। প্রথমে একটা ছুরির সাহায্যে আদার যে ধারগুলো থাকে সেগুলো কেটে একটা চামচের সাহায্যে খোসাগুলো ছাড়িয়ে নেবেন, এবং একটা গ্রেটারে ঘষা দিলে কিন্তু পেস্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কত সহজে আমার আদার পেস্ট তৈরি করা হয়ে গেল। এখানে আমি এক টেবিল চামচ মতো নিয়েছি আদার পেস্ট। আদাটাকে পেস্ট করে রেখে দিচ্ছি। এরপরে আমি আলুটা খোসা ছাড়িয়ে আলুটা গ্রেট করে নেব এবং পেঁয়াজটা কুচি করে নেব। আপনারা অনেকে অনেকভাবে পেঁয়াজ কাটেন, আর আমি কিন্তু আসলে যে যেভাবে স্বাচ্ছন্দ্য বোধ করে আমি কিন্তু খুব সহজভাবে এভাবে পেঁয়াজগুলোকে স্লাইস করে নিই। একটা চপিং বডির পুরে রেখে একটা চাপাতির সাহায্যে এভাবে আমি কেটে নিই। আর যেহেতু পুঁইশাকের ফুলুরি করব, তাই পেঁয়াজগুলো কিন্তু একটু বেশ মোটা মোটা করেই আমি স্লাইস করে নিয়েছি। তো এ পর্যায়ে আমি আলুটাকে সুন্দরভাবে খোসা ছাড়িয়ে নেব।
একটা পিলারের সাহায্যে। তো অলরেডি আমার খোসা ছাড়ানো হয়ে গেছে, তো আলুটাকে আমি গ্রেট করে নেব। আর এখন কিন্তু বাজারে অনেক ধরনের কিচেন অ্যাপ্লায়ার্স পাওয়া যায়, যেটা আসলে রান্নার কাজকে আরও অনেক সহজ করে দেয়। আমার এখানে কিন্তু 3-4 রকমের গ্রেটার আছে এবং পিলার আছে, আর যে পিলারটা দেখলেন এটা কিন্তু একটা ইউনিক পিলার। এই পিলারের ভিডিওটা আপনাদের জন্য নিয়ে আসব, যে একটা পিলারের মাঝে কয় রকমের আপনার কাজ করা যায়। আমারটা হচ্ছে 3-in-1, খোসা ছাড়ানো যায়, আলু স্লাইস করা যায় এবং পটেটো চিপস করা যায়। তো দেখতে পাচ্ছেন আমি রসুনটাকে পেস্ট করতে চেয়েছিলাম, তো ভাবলাম পেস্ট না করে একটু থেতো করে নিই, যেহেতু আমি এটাকে সুন্দর করে মিক্সারে দিয়ে দেব। আর কাঁচামরিচ কিছু নিয়ে নিচ্ছি, যেগুলো আমি একটু কুচি করে নিচ্ছি। আর কাঁচামরিচটা কুচি করার সময় বোটাটা সহ রাখবেন, এবং যখন কুচি করা হয়ে যাবে তখন বোটাটা ফেলে দেবেন, এতে কুচি করা অনেক সহজ হয়ে যায়। আর পুঁইশাকের পাতাগুলো আমি প্রায় 40 মিনিট ধরে ঠান্ডা পানিতে ভিজিয়ে রেখেছিলাম গাছ থেকে পেড়ে, কেননা পুঁইশাকের পাতার মাঝে ছোটো ছোটো যদি কোনো পোকা থাকে বা ধুলোবালি থাকে আলগা, সেটা কিন্তু পানিতে চুবিয়ে রাখলে বেশ কিছু সময়, তাহলে সেগুলো কিন্তু পোকা থাকলে মরে যায় বা ভেসে ওঠে এবং ধুলোবালিটা চলে যায় এবং পাতাটা বেশ কচকচে এবং টাটকা থাকে। তো দেখুন আমি এভাবে পুঁইশাকের পাতাগুলো স্লাইস করে নিচ্ছি। তো এ পর্যায়ে আমি এখানে মসুর ডাল এবং হচ্ছে পোলার চাউল যেটা ভিজিয়ে রেখেছিলাম, তো সেটা আমি সুন্দরভাবে মিক্সারে দিয়ে দেবো। আর হ্যাঁ, এটা অবশ্যই কিন্তু ওভারনাইট ভিজিয়ে রাখলে আপনাদের জন্য খুব সুন্দরভাবে পেস্ট করা যায় মিক্সারে। তো এ পর্যায়ে আমি থেতো করে রাখা রসুন এবং কুচি করে রাখা কাঁচামরিচ কয়েকটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো পানি। তো সুন্দর করে আমি পেস্ট করে নেব। তো আমার প্রায় অর্ধেক পেস্ট হয়ে গেছে। এ পর্যায়ে আমি এখানে অরেঞ্জ চিলি পাউডার, যেটা কমলা রঙের খুব ঝাল একটা মরিচ গ্রামের দিকে পাওয়া যায়, সেই মরিচটা গুঁড়ো করে আমি মেশিনে ভাঙিয়ে এনেছিলাম, তো সেটা আমি এখানে দিয়ে দিলাম। এটা এক পুরোটাই অর্গ্যানিক আর প্রচুর ঝাল, তো সেটা আমি এখানে দিয়ে দিয়েছি, ভালো করে মিক্সড করে নিয়েছি। তো এ পর্যায়ে আমি মিক্সার থেকে এগুলো ভালো করে একটা বলে ঢেলে নেব। কুচি করে রাখা সেই আলুগুলো আমি বেশ কয়েকবার কুচলিয়ে কুচলিয়ে পরিষ্কার করে আলুর যে স্টার্চ থাকে সেটা ধুয়ে নিয়েছি, তাই আলুগুলোকে এখন আমি এটার মধ্যে মিক্সড করে নিচ্ছি ডাল এবং চালের পেস্টের মধ্যে। আর এ পর্যায়ে দিয়ে দেব 7 মতন লবণ। লবণটার পরিমাপ বলতেছি না, লবণটা হচ্ছে আপনার অবশ্য যে যতটুকু পরিমাণ লবণ খেতে চান ঠিক টেস্ট করে আপনারা ততটুকু পরিমাণ লবণ এখানে দিবেন। যেহেতু আমি আলুটা আগে মিক্সড করে দিয়েছি, পেঁয়াজটা কিন্তু সবশেষে মিক্সড করবেন। আমি কিন্তু আপনাদের পেঁয়াজ কুচি করে দেখিয়েছি একটা, কিন্তু ভিডিওর অফ করে আরও একটা ভিডিও আরও একটি পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম। তো এখানে আমার 2টো পেঁয়াজ কুচি সবশেষে মিক্সড করে দিলাম। এরপরে আমি সবশেষে মিক্সড করতেছি সেই আমার কুচি করে রাখা পুঁইশাকগুলো, মানে পুঁইশাকের পাতাগুলো। এটা কিন্তু ছোট থেকে বড় সবারই কিন্তু খুব সুন্দর, লোভনীয়, মুখরোচক, স্বাস্থ্যকর একটি খাবার, যেটা ছোট বড় সবাই কিন্তু বেশ পছন্দ করে। এটা কিন্তু সকালের টিফিনে এবং হচ্ছে বিকেলে
নাস্তায় কিন্তু আপনারা খেতে পারেন বাসা বাড়িতে। আর এটাতে কিন্তু পোলার চাউল এবং মসুর ডাল একত্রিত মিশ করা আছে বিধায় এটা কিন্তু বেশ সময় ধরে, লম্বা বেশ কিছু লম্বা সময় ধরে এটা কিন্তু মচমচে থাকে। অনায়াসে 4 থেকে 5 ঘন্টা এটা মচমচে থাকবে। আর এখান দেখুন আমি ফ্রাইপ্যানের কতটুকু তেল দিচ্ছি এবং কিভাবে এটা আমি ফ্রাই করে নিচ্ছি। আপনারা হয়তো অনেকেই ভাবতে পারেন যে না, এখন তো বাজারে তেলের দাম বেশি, তেলটা বেশি দেওয়া যাবে না। কিন্তু না, এটাতে কিন্তু খুব বেশি তেল লাগে না। এটা আপনারা ফ্রাইপ্যানে যখন নিয়ে নেবেন তো আপনার ফ্রাইপ্যানের মাপ অনুযায়ী আপনারা এখানে 1/2 ইঞ্চি পরিমাণ সয়াবিন তেল দিলেই কিন্তু হয়ে যাচ্ছে। সয়াবিন বা অলিভ অয়েল আপনারা যে যেটা খেতে পছন্দ করেন। দেখুন তেলটা গরম হয়ে গেছে, তো এ পর্যায়ে আমি একে একে তেলের উপরে ছেড়ে দিচ্ছি পুঁইশাকের ফুলুরিগুলা। আর একটি কথা আপনাদের না বললেই নয়, আসলে আমি আমার নিজের জন্য বলতেছি না, আসলে এটা যখন আমি বানাচ্ছিলাম তো যখন প্রথম ব্যাচ যখন হয়ে গেল, দ্বিতীয় ব্যাচ দেওয়ার পরে আমি কিন্তু মনে হয় ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে হয় 6 থেকে 7 পিস একা একাই খেয়ে নিয়েছি। মানে এতটা আমার কাছে মজা লেগেছিলো আর এতটা মুচমুচে। তো দেখুন কত সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। তো আপনারা কিন্তু গোল্ডেন ব্রাউন কালার হলে কিন্তু উঠাবেন না, আরও একটু ব্রাউন কালার, ডিপ ব্রাউন কালার করে ফ্রাই করে নেবেন। এতে কী হবে, আপনার এটা বেশ কিছু সময় ধরে মুচমুচে থাকবে। আর আপনারা যদি একটু নরম খেতে চান, হালকা নরম, তো সেই ক্ষেত্রে আপনারা গোল্ডেন ব্রাউন করে উঠিয়ে নিতে পারেন। আমি এখানে কিন্তু ডিপ গোল্ডেন ব্রাউন করে এটা ফ্রাই করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমার প্রথম ব্যাচ কিন্তু হয়ে গেছে। যেটা বলছিলাম, প্রথম ব্যাচে কিন্তু আমি অনেকগুলো নিমিষেই সাবাড় করে দিয়েছি, এতটা মজা এবং লোভনীয় ছিল। এরপরে আমি দ্বিতীয় ব্যাচ দিয়ে দিলাম। তো এভাবে একত্রে আমি পরপর সবগুলো ফুলুরি ভেজে নেব। আর এ সময়টায় আপনাদের একটা টিপস দিয়ে দিচ্ছি, যখন আপনারা পুঁইশাকের ফুলুরি বা যে কোনো পেঁয়াজু বা যাই ভাজেন না কেন, প্রথম পর্যায়ে তেলটাকে কিন্তু বেশ গরম করে নিতে হবে। এবং গরম করার পর্যায়ে তখন কিন্তু যখন আপনি পুঁইশাকের ফুলুরি হোক বা পেঁয়াজু হোক তেলে দেওয়ার পূর্বে চুলার ফ্লেমটাকে, গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিবেন। ঠিক 30 সেকেন্ড আগ থেকে লো করে দিয়ে তারপরে এগুলো ছেড়ে দেবেন। এবং যখন এগুলো দেওয়া প্রায় 1 মিনিট হয়ে যাবে, সে পর্যায়ে কিন্তু মিডিয়াম আছে এগুলো ভালো করে ফ্রাই করে নিতে হবে। এবং চুলার উপরে মিডিয়াম ফ্লেমে থাকতে থাকতে কিন্তু এগুলো উঠিয়ে নিতে হবে। আপনারা হয়তো আবার ভুল করেও, অনেকে যারা নতুন রাঁধুনি ভুল করে কিন্তু চুলা বন্ধ করে তারপরে কিন্তু এগুলো তেল থেকে উঠান। এতে কি হয়, চুলা কিন্তু অফ করে দিয়ে যখন আপনারা তেল থেকে উঠাতে যান তখন কিন্তু যেহেতু চুলায় তাপ থাকে না, তাই তেলটা কিন্তু আপনার যেটাই ভাজেন সেটার মধ্যে কিন্তু তেলটা তখন অ্যাবজর্ব করে নেয়। আর হিট থাকা অবস্থায় ভাজলে কিন্তু তেলটা অ্যাবজর্ব করতে পারে না। তো এভরিওয়ান দেখতে পাচ্ছেন কতগুলো হয়ে গেছে, আসলে আরও অনেকগুলো ছিল যেগুলো আমি বললাম যে ভাজতে ভাজতে অনেকগুলো আমি খেয়ে ফেলেছি। অবশ্যই এটা আমার উচিত হয়নি, আপনাদের সবগুলোই দেখানো উচিত ছিল। আপনারা হয়তো অনেকে কমেন্ট করবেন লাস্ট শেষের দিকে, আমি জানি, যে ভাইয়া সবগুলো না দেখে কেন আপনি খেয়ে নিয়েছেন। তো দেখুন এই যে হাত দিয়ে ভেঙে দেখাচ্ছি আপনাদের কতটা মুচমুচে হয়েছে, এবং ভেতরটাও কিন্তু বেশ সুন্দর হয়েছে। তো আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটা। ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস করে ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। ইনশাআল্লাহ দেখা হচ্ছে আরও একটি নেক্সট এপিসোডে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।